মনিরহাট সীমান্তে ইন্ডিয়ান বিএসএফ দুইজন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে। সাত দিন হতে না হতেই আবারো নওগাঁ ও লালমনিরহাট সীমান্তে দুইজন বাংলাদেশি নাগরিককে ইন্ডিয়ান বিএসএফ হত্যা করেছে। আসুন এই হত্যার প্রতিবাদে আমরা ভারতীয় পণ্য বর্জন করি। সাত দিনের মধ্যে তিন খুন করলো ইন্ডিয়ান বিএসএফ। আসুন এই হত্যার প্রতিবাদে প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ আমরা ইন্ডিয়ান পণ্য বর্জন করি। সাত দিনের মধ্যে তিনটি হত্যাকাণ্ড ঘটালো ইন্ডিয়ান বিএসএফ। এই হত্যার প্রতিবাদে আসুন আমরা ভারতীয় পণ্য বর্জন করি। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ আপনারা নিউজ এবং সংবাদ মাধ্যমে দেখেছেন, গতকাল বাংলাদেশের নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে নতুন করে দুইজন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। এই হত্যার প্রতিবাদে আসুন আমরা বাংলাদেশি নাগরিকরা ইন্ডিয়ান পণ্য বর্জন করি, খুনিদের পণ্য বর্জন করি, এই হত্যাকারীদের পণ্য বর্জন করি। সাত দিন হতে না হতেই বাংলাদেশে তিন নাগরিককে হত্যা করলো ইন্ডিয়ান বিএসএফ। এই হত্যার প্রতিবাদে আসুন আমরা বাংলাদেশের সচেতন নাগরিকবৃন্দ ইন্ডিয়ান পণ্য বর্জন করি। তিন দিন হতে না হতেই আবারও বাংলাদেশি দুই নাগরিককে হত্যা করলো। আসুন এই হত্যার প্রতিবাদে আমরা ইন্ডিয়ান পণ্য বর্জন করি। নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে দুই বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। এই হত্যার প্রতিবাদে আসুন আমরা বাংলাদেশি নাগরিকবৃন্দ ইন্ডিয়ান পণ্য বর্জন করি। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ আবারও নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে দুইজন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। এই হত্যার প্রতিবাদে আমরা সবাই ইন্ডিয়ান পণ্য বর্জন করি। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ, ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাত দিনের মাথায় আবারও দুই বাংলাদেশি নাগরিককে খুন করেছে ইন্ডিয়ান বিএসএফ কুকুরগুলো। আসুন এই কুকুরদের পণ্য আমরা বর্জন করি, ইন্ডিয়ান পণ্য বর্জন করি। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, সাত দিন হতে না হতেই আবারও বাংলাদেশের সীমান্তে নওগাঁ এবং লালমনিরহাটে দুই বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে। এই হত্যার প্রতিবাদে আসুন আমরা সবাই ইন্ডিয়ান পণ্য বর্জন করি। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ সাত দিনের মাথায় তিন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ কুকুরগুলো। আসুন আমরা এই কুকুরদের সকল পণ্য বর্জন করি, ইন্ডিয়ান পণ্য বয়কট করি। সাত দিনের মাথায় তিন বাংলাদেশি নাগরিককে হত্যা করলো ইন্ডিয়ান বিএসএফ কুকুরগুলো। এই কুকুরদের পণ্য বয়কট করা আমাদের ইমানি দায়িত্ব। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ গতকালকে নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে দুইজন বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়েছে। এই হত্যার প্রতিবাদে আসুন আমরা সবাই ইন্ডিয়ান পণ্য বর্জন করি, এই গোবর খেকদের পণ্য আমরা বর্জন করি, এই গোমূত্র খেকদের পণ্য আমরা বর্জন করি। ইন্ডিয়ান কুকুররা গত দুই দিনে আবারও বাংলাদেশি দুজন নাগরিককে হত্যা করেছে, সাত দিনে তিন বাংলাদেশি নাগরিককে হত্যা করলো তারা। এই ইন্ডিয়ান কুকুরদের পণ্য বর্জন করা আমাদের ইমানি দায়িত্ব। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ এই সাত দিনের মধ্যে তিন বাংলাদেশি নাগরিককে হত্যা করলো ইন্ডিয়ান বিএসএফ। এই হত্যার প্রতিবাদে আপনারা সবাই সজাগ হন, সচেতন হন, এটা আপনাদের দায়িত্ব। আপনারা কেউ এই ইন্ডিয়ান কুকুরদের পণ্য কিনবেন না, এই কুকুরদের পণ্য বর্জন করুন। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ গতকাল আপনারা গণমাধ্যমগুলোতে দেখেছেন, নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে একই দিনে দুই বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। এই হত্যার প্রতিবাদে আপনারা সবাই ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ আপনাদের কাছে আবেদন, গতকাল গণমাধ্যমগুলোতে দেখেছেন ইন্ডিয়ান কুকুরগুলো আবারও বাংলাদেশি দুই নাগরিককে খুন করেছে গতকাল, একটা লালমনিরহাট সীমান্তে আর একটা নওগাঁ সীমান্তে। এই হত্যার প্রতিবাদে আপনারা সবাই ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ সাত দিন হয় নাই, সাত দিনের মধ্যে তিন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে ইন্ডিয়ান কুকুরগুলো। এই কুকুরদের সকল পণ্য বর্জন করা আমাদের ইমানি দায়িত্ব। আপনারা এই কুকুরদের কোন পণ্য আপনারা কিনবেন না। প্রিয় বাংলাদেশের সচেতন নাগরিকবৃন্দ গতদিন আপনারা গণমাধ্যমে দেখেছেন নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে দুই বাংলাদেশি নাগরিককে হত্যা করা আছে।
এর আগে কুলাউড়া সীমান্তে একজন বাংলাদেশী রাখালকে হত্যা করা হলো। এই সাত দিনের মধ্যে তিন বাংলাদেশী নাগরিককে হত্যা করা হয়েছে। এই হত্যার প্রতিবাদে আপনারা সবাই ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, ইন্ডিয়ান কুকুরগুলো বাংলাদেশী দুই নাগরিককে নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে গতকাল হত্যা করেছে। এই হত্যার প্রতিবাদে আপনারা ইন্ডিয়ার কোনো পণ্য কিনবেন না, ইন্ডিয়ার কোনো পণ্য কিনবেন না, ইন্ডিয়ার কোনো পণ্য বেচবেন না। আপনারা এই গোবর ঠেকাদের পণ্য বর্জন করুন। প্রিয় বাংলাদেশের নাগরিক প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, গত সাত দিন আগে দেখেছেন কুলাউড়া সীমান্তে বাংলাদেশি রাখালকে হত্যা করা হয়েছিল। সাত দিন হতে না হতে আরো দুইজন বাংলাদেশি নাগরিককে নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে হত্যা করা হয়েছে। এই কুকুরদের কোনো পণ্য আপনারা ক্রয় করবেন না, এই গোবর খেকদের কোনো পণ্য আপনারা ক্রয় করবেন না, এই অমানুষদের জানোয়ারদের কোনো পণ্য আপনারা কিনতে পারেন না। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, গতকালকে নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে দুজন বাংলাদেশি নাগরিককে গুলি করে ইন্ডিয়ান বিএসএফ হত্যা করেছে। এই হত্যার প্রতিবাদে আপনারা সবাই ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, ইন্ডিয়ান পণ্য বর্জন করুন, দেশি পণ্য ক্রয় করুন। ইন্ডিয়ান পণ্য বর্জন করুন, দেশি পণ্য ক্রয় করুন। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, গত কয়েকদিন আগে দর্শক আপনার যারা লাইভটি দেখছেন সবাই লাইভটি শেয়ার দিবেন। আপনারা জানেন যে বাংলাদেশের সীমান্তে যে বিএসএফ দ্বারা যে অতর্কিত হামলা এবং বাংলাদেশের নাগরিককে হত্যা করা হয়, সে হত্যার প্রতিবাদে কিন্তু আমরা ভারতীয় পণ্য বয়কট করেছি এবং ভারতীয় পণ্য বর্জনের দাবিতে কিন্তু আমরা আজকে একটি আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভ, আমার একক প্রতিবাদ। আপনারা যারা লাইভটি দেখছেন সবাই লাইভটি শেয়ার দিবেন এবং সবাইকে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আপনারা জানেন যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি এবং ভারতীয় পণ্য বর্জনের দাবিতে কিন্তু আমাদের এই বিক্ষোভ চলছে এবং আমাদের ভারতীয় পণ্য বর্জনের দাবি বিক্ষোভ আমরা চালিয়ে যাব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে লিফলেট বিতরণ, সবার মাঝে লিফলেট বিতরণ, ভারতীয় পণ্য বর্জনের লিফলেট বিতরণ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সবার মাঝে কিন্তু লিফলেট বিতরণ করছে। দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন সবাই লাইভটি শেয়ার দিবেন, সবাই লাইভটি শেয়ার দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যে ভারতীয় পণ্য বয়কটের দাবিতে যে আমাদের এই যে প্রোগ্রাম আপনাদের কেমন লাগছে এবং সবাই লাইভটি সবাই শেয়ার দিবেন, লাইভটি সবাই শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আমরা ভারতীয় পণ্য বর্জনের দাবিতে কিন্তু আমরা লিফলেট বিতরণ করছি সবার মাঝে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের তারেক ভাই কিন্তু ভারতীয় পণ্য বর্জনের দাবিতে সবার সাথে কিন্তু লিফলেট বিতরণ করছে। ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট। দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন সবাই লাইভটি শেয়ার দিবেন এবং আপনাদের মতামত জানাবেন যে প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, গতকালকে নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে দুইজন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে। এই খবরটি আপনারা দেখেছেন। এই খুনিদের কোনো পণ্য আপনারা ক্রয় করতে পারেন না। এর আগে সাত দিন হয় নাই কুলাউড়া সীমান্তে একজন বাংলাদেশি রাখালকে বাংলাদেশের ভিতরে ঢুকে হত্যা করা হয়। এই হত্যাগুলোর প্রতিবাদে আমাদের উচিত এই ইন্ডিয়ান খুনিদের কোনো পণ্য না ক্রয় করা। আপনারা এই কুকুরদের কোনো পণ্য ক্রয় করবেন না, এই গোবর খেকদের কোনো পণ্য আপনারা ক্রয় করবেন না। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, গতকাল আপনারা গণমাধ্যমগুলোতে দেখেছেন যে বাংলাদেশি দুই নাগরিককে লালমনিরহাট এবং নওগাঁ সীমান্তে খুন করা হয়েছে। এই হত্যার প্রতিবাদে আপনারা সবাই ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, আপনারা জানেন গতদিন লালমনিরহাট এবং নওগাঁ সীমান্তে দুই বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়েছে। এই হত্যার প্রতিবাদে আপনারা সবাই ইন্ডিয়ান পণ্য বর্জন করুন। আপনারা ইন্ডিয়ান পণ্য কিনবেন না। সাত দিন হয়নি কুলাউড়া সীমান্তে
বাংলাদেশী রাখালকে হত্যা করা হয়েছিল। আজ আবারো নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে বাংলাদেশী দুই নাগরিককে খুন করা হলো। এই খুনিদের কোনো পণ্য আপনারা কিনবেন না, ইন্ডিয়ানদের কোনো পণ্য আপনারা কিনবেন না, এই গবর খেকোদের কোনো পণ্য আপনারা কোনো কিনবেন না, এই হত্যাকারীদের কোনো পণ্য আপনারা কিনবেন না। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে গতকালকে নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে দুইজন বাংলাদেশি নাগরিককে খুন করেছে ইন্ডিয়ান বিএসএফ। এবং এর আগে সাত দিন হয় নাই কুলাউড়া সীমান্তে আরেক বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়। এই হত্যার প্রতিবাদে আপনারা সবাই ভারতীয় পণ্য বর্জন করবেন, আপনারা ভারতীয় পণ্য কিনবেন না, ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন, দেশি পণ্য ক্রয় করবেন, এই গোবর খেকো খুনি কুকুরদের কোনো পণ্য আপনারা কিনবেন না, এই গোবর খেকোদের কোনো পণ্য আপনারা কিনবেন না। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, গতকালকে লালমনিরহাট এবং নওগাঁ সীমান্তে দুইজন বাংলাদেশি নাগরিককে একইভাবে হত্যা করে ভারতের মধ্যে টেনে হিঁচড়ে নিয়ে যায়। পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সেই লাশ ফেরত নিয়ে আসে। আপনারা এই খুনিদের কোনো পণ্য কোনোভাবেই কিনতে পারেন না, আপনারা এই খুনিদের সকল পণ্য বর্জন করুন, ইন্ডিয়ান পণ্য বর্জন করুন। গত সাত দিন আগে আরেকজন বাংলাদেশি নাগরিককে কুলাউড়া সীমান্তে হত্যা করে ইন্ডিয়ান খুনিরা, এই খুনিদের সকল পণ্য আপনারা বর্জন করেন। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে গতকালকে নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে দুইজন বাংলাদেশি নাগরিককে খুন করে ইন্ডিয়ান কুকুররা, এই কুকুরদের সকল পণ্য আপনারা বর্জন করবেন, তাদের কোনো পণ্য আপনারা ক্রয় করবেন না। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে সাত দিন হয় নাই কুলাউড়া সীমান্তে একজন রাখালকে হত্যা করে, আবার গতকালকে নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে আরো দুই বাংলাদেশিকে হত্যা করে এবং একজন আহত হয়, এই খুনিদের কোনো পণ্য আপনারা ক্রয় করবেন না। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে গতকালকে দুই বাংলাদেশি নাগরিককে লালমনিরহাট এবং নওগাঁ সীমান্তে হত্যা করা হয়। এর আগে সাত দিন হয় নাই কুলাউড়া সীমান্তে একজন রাখালকে হত্যা করা হয়। এই হত্যার প্রতিবাদে আপনারা সবাই ভারতীয় পণ্য বর্জন করবেন, এই ইন্ডিয়ান খুনিদের কোনো পণ্য আপনারা ক্রয় করবেন না, এই গোবর খেকোদের কোনো পণ্য আপনারা ক্রয় করবেন না, এই অমানুষদের কোনো পণ্য আপনারা ক্রয় করবেন না। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, গতকালকে নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে দুইজন বাংলাদেশি নাগরিককে ইন্ডিয়ান গোবর খেকোরা গুলি করে হত্যা করে, এই খুনিদের সকল পণ্য আপনারা বর্জন করবেন, এই খুনিদের কোনো পণ্য আপনারা ক্রয় করবেন না, দেশি পণ্য ক্রয় করবেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করবেন। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, আপনাদের জ্ঞাতার্থে অবগত করছি যে গতকালকে নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে দুই বাংলাদেশি নাগরিককে হত্যা করে ইন্ডিয়ান বিএসএফ, এই খুনিদের সকল পণ্য আপনারা বর্জন করবেন। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, আপনাদেরকে জানাচ্ছি যে গতকালকে নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে আবারও দুই বাংলাদেশি নাগরিককে হত্যা করে ইন্ডিয়ান বিএসএফ, এই গোবর খেকো খুনিদের সকল পণ্য আপনারা বর্জন করবেন, দেশি পণ্য ক্রয় করবেন। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এই ঈদে কেউ এই খুনিদের কাছ থেকে আসা কোনো শাড়ি থ্রি পিস আপনাদের পরিবারকে কিনতে দেবেন না, কোনো শাড়ি থ্রি পিস কোনো কাপড় কিনতে দেবেন না। ইন্ডিয়ান বিএসএফ গতকাল আবারও বাংলাদেশি দুই নাগরিককে গুলি করে হত্যা করেছে, এই হত্যার প্রতিবাদে আপনারা সকলে ইন্ডিয়ান পণ্য বর্জন করুন। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে গতকাল নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে, এই হত্যার প্রতিবাদে আপনারা সকলে ইন্ডিয়ান খুনিদের পণ্য বর্জন করেন, এই ঈদে কেউ এই ইন্ডিয়ানদের শাড়ি থ্রি পিস আপনাদের স্ত্রীদেরকে বোনদেরকে মাদেরকে কিনতে দেবেন না, এই গোবর খেকোদের কোনো পণ্য আপনারা ক্রয় করতে দেবেন না। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, গতকাল আবারও ইন্ডিয়ান খুনিরা আমাদের দুই বাংলাদেশি নাগরিককে নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে গুলি করে হত্যা করেছে, এই খুনিদের সকল পণ্য আপনারা বর্জন করবেন,
প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, 7 দিন হয় নাই কুলাউড়া সীমান্তে একজন রাখালকে খুন করে ইন্ডিয়ান বিএসএফ। আবারও গতকাল দুই বাংলাদেশি নাগরিককে লালমনিরহাট এবং নওগাঁ সীমান্তে খুন করে। এই হত্যার প্রতিবাদে আপনারা সবাই বাংলাদেশি পণ্য ব্যবহার করবেন এবং ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন। এই ইন্ডিয়ান কুকুরদের কোনো সারি থ্রি পিস আপনাদের মা বোনকে পড়তে দেবেন না, কিনতে দেবেন না। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, আপনাদের যথার্থ জানাচ্ছি, এর আগে 7 দিন আগে কুলাউড়া সীমান্তে একজন বাংলাদেশি রাখালকে গুলি করে হত্যা করে ইন্ডিয়ান বিএসএফ। গতকালকে আবারও নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে গুলি করে হত্যা করে বাংলাদেশি দুই নাগরিককে। এই হত্যার প্রতিবাদে আপনারা সবাই ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, আপনাদের যথার্থ জানাচ্ছি যে আবারও দুই বাংলাদেশিকে খুন করল ইন্ডিয়ান বিএসএফ। এই কুকুরদের কোনো পণ্য আপনারা ক্রয় করবেন না। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, কুলাউড়া সীমান্তে একজন বাংলাদেশি রাখালকে হত্যার পরে আবারও দুই বাংলাদেশিকে নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে গুলি করে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। এই ইন্ডিয়ান গোবর খেত কুকুরদের কোনো পণ্য আপনারা ক্রয় করবেন না। ইন্ডিয়ানদের সারি থ্রি পিস আপনাদের মা বোনদেরকে পড়তে দেবেন না, কিনতে দেবেন না। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, আবারও দুই বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে। এর আগে 7 দিন হয় নাই, 7 দিন হয় নাই কুলাউড়া সীমান্তে আরেকজন রাখালকে হত্যা করেছিল। এই হত্যার প্রতিবাদে, এই রক্তের প্রতিবাদে আপনারা সবাই ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন। এই ইন্ডিয়ান কুকুরদের সারি থ্রি পিস, কোনো কাপড় চোপড়, কোনো পণ্য আমাদের মা বোনদেরকে কিনতে দেবেন না, পড়তে দেবেন না। প্রিয় দেশপ্রেমিক নাগরিকবৃন্দ, আপনাদেরকে জানাচ্ছি, এই যে নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে দুজন বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। এর আগে 7 দিন হয় নাই কুলাউড়া সীমান্তে দুই বাংলাদেশি রাখালকে গুলি করে হত্যা করে এবং আরেকজন আহত হয়। আমরা আপনাদেরকে অবগত করছি যে এই ইন্ডিয়ান কুকুরদের কোনো পণ্য আপনারা কিনবেন না, বেচবেন না। যে সকল দোকান ইন্ডিয়ান পণ্য রাখবে সেই সকল দোকান থেকে কেউ কোনো সদাইপাতি করবেন না। যে সকল দোকান ইন্ডিয়ান পণ্য রাখবে সেই সকল দোকানে কেউ সদাইপাতি করবেন না। কুলাউড়া সীমান্তে মানুষ খুনের 7 দিন হয় নাই, আবারও নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে দুই বাংলাদেশি নাগরিককে ইন্ডিয়ান বিএসএফ গুলি করে হত্যা করেছে। এই হত্যার প্রতিবাদে বাংলাদেশি নাগরিকবৃন্দ, ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, কুলাউড়া সীমান্তে বাংলাদেশি রাখালকে হত্যার পরে আবারও দুই বাংলাদেশিকে নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে ইন্ডিয়ান বিএসএফ কুকুরগুলো গুলি করে হত্যা করেছে। এই হত্যার প্রতিবাদে আপনারা সবাই ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন, দেশি পণ্য ক্রয় করবেন। আমাদের মা বোন এবং স্ত্রীদের কেউ ইন্ডিয়ান সারি থ্রি পিস বা কোনো পণ্য ক্রয় করতে দিবেন না। পাশাপাশি যে সকল দোকানদার ইন্ডিয়ান পণ্যের প্রতি অতিরিক্ত প্রেম দেখাবে, অতিরিক্ত ইন্ডিয়ান পণ্যের স্টক রাখবে, সেই সকল দোকান থেকে কেউ কোনো পণ্য ক্রয় করবেন না। সেই সকল দোকান থেকে দেশি পণ্য ক্রয় করবেন না। যে সকল দোকান ইন্ডিয়ান পণ্যে ভরপুর রাখবে দোকান, সেই সকল দোকান থেকে কেউ দেশি পণ্য ক্রয় করবেন না, ইন্ডিয়ান পণ্য ক্রয় করবেন না। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, কুলাউড়া সীমান্তে একজন বাংলাদেশি রাখালকে হত্যার পরে আরো দুইজন বাংলাদেশি নাগরিককে লালমনিরহাট এবং নওগাঁ সীমান্তে গুলি করে খুন করা হয়েছে। এই হত্যার প্রতিবাদে আপনারা সবাই দেশীয় পণ্য ক্রয় করবেন, ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন। আমার মা বোনদেরকে আপনারা জানিয়ে রাখবেন যে কেন আমরা ইন্ডিয়ান সারি থ্রি পিস কিনব না। আপনারা অবগত করবেন যে সকল দোকান অতিরিক্ত পরিমাণে ইন্ডিয়ান পণ্য স্টক করবে, ইন্ডিয়ান পণ্য কেনাবেচা করবে, সেই সকল দোকান এড়িয়ে চলবেন এবং যে সকল দোকান দেশি পণ্য রাখবে তাদের কাছ থেকে সদাইপাতি করবেন। আপনারা জানিয়ে রাখুন, সবাইকে অবগত করছি
কুলাউড়া সীমান্তে রাখাল হত্যার সাত দিন হয় নাই, আবারও দুই বাংলাদেশি নাগরিককে নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, এই হত্যার প্রতিবাদে সবাই দেশীয় পণ্য ক্রয় করবেন, ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন। এই ইন্ডিয়ান খুনিদের কোনো পণ্য আপনারা ক্রয় করবেন না, এই ইন্ডিয়ান গোবর খেকোদের কোনো পণ্য আপনারা কিনবেন না। আমার নাম্বার 01725545950, ওই লিফলেটে লেখা আছে। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, কুলাউড়া সীমান্তে রাখাল হত্যার সাত দিন হয় নাই, নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে আবারও দুই বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যার প্রতিবাদে আপনারা সবাই ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন, দেশি পণ্য ক্রয় করবেন, এই ইন্ডিয়ান খুনিদের শাড়ি থ্রি পিস কেউ ক্রয় করবেন না। প্রিয় মা ও বোনেরা, আপনাদের অবগত করছি, নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে আবারও দুই বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। কুলাউড়া সীমান্তে রাখাল হত্যার সাত দিন হয় নাই, আবারও দুই বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যার প্রতিবাদে আপনারা সবাই ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন, দেশীয় পণ্য ক্রয় করবেন, কেউ ইন্ডিয়ান পণ্য ক্রয় করবেন না। আপনাদের মা বোন এবং স্ত্রীদেরকে বলে রাখবেন যেন তারা কেউই ইন্ডিয়ান পণ্য ক্রয় না করে, ইন্ডিয়ান শাড়ি থ্রি পিস ক্রয় না করে। যে সকল দোকান অতিরিক্ত পরিমাণে ইন্ডিয়ান পণ্যের প্রতি প্রেম দেখাবে, ইন্ডিয়ান পণ্য স্টক করবে, তাদের কোনো পণ্য ক্রয় করবেন না, তাদের কোনো পণ্য আপনারা ক্রয় করবেন না, সেই সকল দোকান আপনারা এড়িয়ে চলবেন। আমাদের একজন সিনিয়র সিটিজেন, তিনি আমাদের ভারতের দূতাবাস বাংলার বাড়ি থেকে লাল সবুজের পতাকা থেকে চিরদিনের জন্য উৎখাত করে দিতে হবে। এরা মুসলমানদের উপরে জুলুম করতেছে, রোজা রাখছে না, নামাজের মধ্যে রাত্রি মেরে উড়ে দিতেছে, ফেসবুকে দিতেছে, মুসলমানের উপরে জুলুম করতেছে। আমাদের মা বোন ভাইদেরকে তারা নৃশংস ভাবে নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে। তাদের বিরুদ্ধে সারা বাংলাদেশের মুসলমানদের এক হয়ে তারা চাকবির আল্লাহ আকবার বলে দলবদ্ধ নির্বিশেষে অরাজনৈতিক ভাবে প্রতিবাদ জানানো উচিত সর্বস্তরের মানুষকে। অসংখ্য ধন্যবাদ। প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ, একজন সিনিয়র সিটিজেন আমাদের এই ক্যাম্পেইনে অংশ নিয়ে ইন্ডিয়ান পণ্য বর্জন এবং ভারতের আগ্রাসন বিরোধী বক্তব্য রাখলেন। আপনাদের ক্রেতার্থে জানাই রাখি যে কুলাউড়া সীমান্তে রাখাল হত্যার সাত দিন হয় নাই, এর মধ্যে আবারও দুই বাংলাদেশি নাগরিককে নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে গুলি করে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। এই গবর খেকোদের সকল পণ্য বয়কট করা আমাদের ইমানি দায়িত্ব। আপনারা বাংলাদেশের নাগরিকবৃন্দ, দেশকে ভালোবেসে সকল ধরনের ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন। আপনাদের স্ত্রী সন্তান কন্যা সবাইকে বলে রাখবেন তারা যেন ইন্ডিয়ান পণ্য ক্রয় না করে। যে সকল দোকান অতিরিক্ত পরিমাণে ইন্ডিয়ান পণ্যের প্রতি প্রেম দেখাবে, ইন্ডিয়ান পণ্য স্টক করবে, সেই সকল দোকানও বয়কট করবেন, সেই সকল দোকানের কোনো পণ্য আপনারা ক্রয় করবেন না। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, ইন্ডিয়ান পণ্য বর্জন করুন, দেশি পণ্য ক্রয় করুন, দেশকে ভালোবাসুন, দেশকে সমৃদ্ধ করুন, দেশের বেকারত্ব দূর করুন, দেশীয় পণ্য ক্রয় করুন। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, গতকালকে নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে দুই বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। এই ইন্ডিয়ান বিএসএফ গবর খেকোদের সকল পণ্য আপনারা বর্জন করবেন, এই খুনিদের সকল পণ্য আপনারা বর্জন করবেন, এদের কোনো পণ্য আপনারা ক্রয় করবেন না। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, এই গবর খেকো এই খুনিদের সকল পণ্য আপনারা বর্জন করবেন, এদের কোনো পণ্য আপনারা কিনবেন না। আপনাদের মা বোনদেরকে জানায় রাখবেন এই ঈদে যেন তারা কোনো রকমের ইন্ডিয়ান শাড়ি থ্রি পিস কিনে না। আপনাদেরকে বলে রাখছি, গতকালকে ইত্তেফাক নিউজে নিউজ হয়েছে যে কুমিল্লার মা এবং বোনেরা ইন্ডিয়ান শাড়ি এবং থ্রি পিস বর্জন করেছে। তারা ইন্ডিয়ান শাড়ি থ্রি পিস কুমিল্লার মার্কেট গুলো থেকে ক্রয় করছে না,
কুমিলার মার্কেটগুলোতে ইন্ডিয়ান শাড়ি থ্রি পিস বিক্রি হচ্ছে না। এইটা ধন্যবাদ জানান সবাই কুমিল্লাবাসীকে, তারা মারাত্মকভাবে এই পণ্য বর্জন করেছে। এইটা কেন সম্ভব হয়েছে? কারণ কুমিল্লাতে প্রচুর পরিমাণে বাংলাদেশি প্রবাসী ভাইরা রয়েছে। প্রবাসীরা অত্যন্ত দেশপ্রেমিক, দেশপ্রেম থেকে তারা তাদের পরিবারকে নিয়ন্ত্রণ করেছে, বলেছে যে এই খুনিদের কোনো পণ্য ক্রয় করা যাবে না, ইন্ডিয়ানদের কোনো পণ্য ক্রয় করা যাবে না, এই গোবর খেপদের কোনো পণ্য ক্রয় করা যাবে না। এবং সেই কথা শুনে কুমিল্লার মা এবং বোনেরা ইন্ডিয়ান শাড়ি এবং থ্রি পিস ওয়াকআউট করেছে। আমরা কুমিল্লার মা ও বোনদেরকে সাধুবাদ জানাই। গতকালকে শেখ হাসিনা একটি বক্তব্য দিয়েছে, যারা ইন্ডিয়ান পণ্য বর্জন করছে তারা যেন ইন্ডিয়ান শাড়ি পুড়ায় ফেলে। আমি শেখ হাসিনাকে বলতে চাই, হ্যাঁ অবশ্যই আমরা ইন্ডিয়ান শাড়ি এবং থ্রি পিস কিনবো না এবং যা আছে তা পুড়িয়ে ফেলবো, আমাদের ঘরে ইন্ডিয়ানদের কোনো পণ্য থাকবে না। আপনার এত ভাল লাগে আপনি পুরা গণভবন ভরে ইন্ডিয়ান শাড়ি এবং থ্রি পিস রাখেন, আমাদের কোনো আপত্তি নাই, আমরা কিনবো না, আপনা আমরা বয়কট করবো, আপনি দশটা করে কিনেন, পুরো আওয়ামী লীগ একসঙ্গে বিশটা করে কিনুন, পঞ্চাশটা করে কিনুক, কিনুক, কিনা কিনে ইন্ডিয়াকে টিকায় রাখুক। আমরা বাংলাদেশি যারা জন্ম, বাংলাদেশকে যারা ভালোবাসি, যাদের ইন্ডিয়ায় কোনো মামার বাড়ি নাই তারা ইন্ডিয়ার পণ্য কিনবো না। আপনাদের যাদের ইন্ডিয়ার মামার বাড়ি আছে তারা ইন্ডিয়ায় চলে যান, ইন্ডিয়ার সঙ্গে প্রেম করেন, ইন্ডিয়ার সঙ্গে ওঠেন বসেন। গতকালকে জি 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 গতকালকে বলেছে আপনারা আওয়ামী লীগের পক্ষ থেকে একটা ফিলিস্তিনে বানান ফিলিস্তিনের পক্ষে, এখন পর্যন্ত আওয়ামী লীগ ফিলিস্তিনের পক্ষে কোনো মিছিল করেনি, করছে এই করছে? আওয়ামী লীগ এখন পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে কোনো মিছিল করেনি, আওয়ামী লীগের এই হিম্মত নাই, ইসরায়েলের বিরুদ্ধে আওয়ামী লীগ কোনো মিছিল করেনি, আওয়ামী লীগ ইসরায়েলের বিরুদ্ধে কোনো মিছিল করেনি, ইসরায়েলের ইসরায়েল করছে নি, করছে বলেন? করে নাই, করে নাই, করে নাই, করে নাই। আমরা ইন্ডিয়ান পণ্য বর্জন করছি। গোবর থেকে আপনি কি বাংলাদেশের মানুষ? গতকালকে দুজন খুন করছে, গতকাল দুজন খুন করছে বাংলাদেশের, আপনি বাংলাদেশের মানুষ বলেন? আপনি কি বাংলাদেশের মানুষ? আপনি কি বাংলাদেশের মানুষ এভাবে বলেন কেন? গত সাত দিনে তিনজন খুন করছে, তিনজন, আপনি কি বাংলাদেশি? বাংলাদেশি আপনি? আপনি কি বাংলাদেশি? আপনি বাংলাদেশি? আপনার নেত্রী বলছে ইন্ডিয়ান শাড়ি পরতে, আপনার নেত্রী বলছে, আপনার নেত্রীকে গিয়ে জিজ্ঞাসা করেন কেন বলছে। একশোবার বলবো, একশোবার, একশোবার বলবো, পারলে ঠেকায় রাখেন, পারলে ঠেকায় রাখেন, বললাম পারলে ঠেকায় রাখেন, আমরা বলবো আমাদের নাগরিকদেরকে হত্যা করেছে, কেউ আমাদেরকে আটকায় রাখতে পারবে না, আমাদের নাগরিকদেরকে খুন করছে, কেউ আমাদেরকে আটকায় রাখতে পারবে না, আমরা ইন্ডিয়ান পণ্য বর্জন করবই, আমরা ইন্ডিয়ান পণ্য বয়কটের কথা বলবই, একশো বার বলবো, এক হাজার বার বলবো। আমাদের সীমান্তে গত সাত দিনে তিনজন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে, এদের পণ্যের প্রতি যারা প্রেম দেখায় তারা ইন্ডিয়ার দালাল, তারা এই গোবর খেপদের দালাল, তারা এই খুনিদের দালাল, এই খুনিদেরকে আমরা বয়কট করি, এই খুনিরা পারলে এসে আমাদেরকে প্রতিহত করুক, আমরা ইন্ডিয়ান পণ্য বর্জন করব, আমরা আমাদের কথা বলবই, আমাদের গলা ছুটবেই, আমাদের আওয়াজ ছুটবেই, যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়ান আগ্রাসন বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কথা আমরা বন্ধ করব না, আমাদের কথা আমরা বলেই যাব। যাদের ইন্ডিয়া মামার বাড়ি তারা ইন্ডিয়া চলে যাক, আমরা বাংলাদেশের নাগরিক ইন্ডিয়ান পণ্য বর্জন করব, আমাদেরকে কেউ আটকায় রাখতে পারবে না, কেউ আটকায় রাখতে পারবে না। প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ, গতকালকে নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে দুইজন বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়েছে, এই হত্যার প্রতিবাদে আপনারা সবাই ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন, ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন। গত সাত দিনে তিন বাংলাদেশিকে হত্যা করেছে, কুলাউড়া সীমান্তে নাগরিক হত্যার সাত দিন হয়নি, এর মাঝে আবারও বাংলাদেশিদেরকে হত্যা করা হয়েছে নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে, এই হত্যার প্রতিবাদে আপনারা সবাই ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন। প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ, আপনাদের যথার্থে বলছি, সাত দিন হয় নাই তিন বাংলাদেশি নাগরিককে হত্যা করলো ইন্ডিয়ান বিএসএফ, এই খুনিদের সকল পণ্য আপনারা বর্জন করবেন, এই খুনিদের সকল পণ্য আপনারা বর্জন করবেন। প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ, আপনাদের যথার্থে অবগত করছি, আপনারা ভারতীয় পণ্য বর্জন করেন, দেশি পণ্য ক্রয় করেন। প্রিয় বাংলাদেশি ভাইয়েরা, আপনারা জানেন গতকালকে নিউজ হয়েছে নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে দুই বাংলাদেশি নাগরিককে গুলি করে ইন্ডিয়ান বিএসএফ হত্যা করেছে, এই খুনিদের কোনো পণ্য আপনারা ক্রয় করবেন না, এই খুনিদের কোনো শাড়ি থ্রি পিস এই ঈদে ক্রয় করবেন না, আপনাদের পরিবারকে নিয়ন্ত্রণ করেন, আপনাদের মা বোনদেরকে নিয়ন্ত্রণ করেন, আপনাদের স্ত্রীকে নিয়ন্ত্রণ করেন,
যেন তারা এই ঈদে কোনো ইন্ডিয়ান সাবিত্রি পিস না কেনে। গত সাত দিনে তিন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। কুলাউড়া সীমান্তে রাখাল হত্যার সাত দিন হয় নাই। গতকালকে নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে দুই বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে। এই গোবর খেত এবং খনিদের কোনো পণ্য আপনারা ক্রয় করবেন না। আপনারা দেশপ্রেমিক নাগরিক, দেশকে ভালোবাসেন, দেশকে ভালোবেসে সকল ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন। কুলাউড়া সীমান্তে রাখাল হত্যার সাত দিন হয় নাই। গতকালকে আবারও দুই বাংলাদেশি নাগরিককে নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে গুলি করে হত্যা করেছে। এই হত্যার প্রতিবাদে আপনারা সবাই ইন্ডিয়ান পণ্য বর্জন করুন। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে কুলাউড়া সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার পর আবারও দুই বাংলাদেশিকে নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যার প্রতিবাদে আপনারা সবাই এই গোবর খেকদের সকল পণ্য বর্জন করবেন, এই খুনিদের সকল পণ্য বর্জন করবেন। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, ইন্ডিয়ান পণ্য বর্জন করুন, দেশি পণ্য ক্রয় করুন। প্রিয় বাংলাদেশের নাগরিক বন্ধু, ইন্ডিয়ান পণ্য বর্জন করুন। কুলাউড়া সীমান্তে রাখাল হত্যার সাত দিন হয় নাই, আবার দুই বাংলাদেশিকে নওগাঁ লালমনিরহাট সীমান্তে গুলি করে হত্যা করলো ইন্ডিয়ান বিএসএফ এর খুনিরা। এই খুনিদের সকল পণ্য আপনারা বর্জন করবেন। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, ইন্ডিয়ান পণ্য বর্জন করুন, দেশি পণ্য ক্রয় করেন। ইন্ডিয়ান পণ্য বর্জন করেন, দেশি পণ্য ক্রয় করেন। সিটি হাট শপিং কমপ্লেক্সের ভাইয়েরা, আপনাদেরকে বলে যাচ্ছি, কুলাউড়া সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার সাত দিন হয় নাই, আবার দুই বাংলাদেশিকে লালমনিরহাট এবং নওগাঁ সীমান্তে গুলি করে হত্যা করেছে বিএসএফ। এই খুনিদের সকল পণ্য আপনারা বর্জন করবেন, কোনো পণ্য কিনবেন না। আপনাদের পরিবার, স্ত্রী, সন্তান, মা সবাইকে বলে দেবেন তারা যেন এই ঈদে এই খুনিদের কোনো পণ্য আর না কেনে। প্রিয় বাংলাদেশের নাগরিক বন্ধু, দেশি পণ্য ক্রয় করেন, দেশকে শক্তিশালী করেন, দেশকে স্বনির্ভর করেন। ইন্ডিয়ান আধিপত্য রুখে দেন, ইন্ডিয়ান আগ্রাসন রুখে দেন। কুলাউড়া সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার সাত দিন হয় নাই, আবারও নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে দুই বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। এই খুনিদের সকল পণ্য আপনারা বর্জন করবেন, এই খুনিদের কোনো পণ্য আপনারা কিনবেন না। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, আপনাদের জ্ঞাতার্থে বলছি, কুলাউড়া সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার সাত দিন হয় নাই, আবার দুই বাংলাদেশি নাগরিককে নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে খুন করলো ইন্ডিয়ান বিএসএফ। এই খুনিদের সকল পণ্য আপনারা বর্জন করবেন, এই খুনিদের কোনো পণ্য আপনারা ক্রয় করবেন না। ইন্ডিয়ান ডগ কিল টু বাংলাদেশি সিটিজেন এট নওগাঁ এন্ড লালমনিরহাট, প্লিজ বয়কট অল টাইপস অফ ইন্ডিয়ান প্রোডাক্ট। ইন্ডিয়ান ডগ কিল আওয়ার সিটিজেন এট নওগাঁ এন্ড লালমনিরহাট, প্লিজ বয়কট অল ইন্ডিয়ান প্রোডাক্টস। প্রিয় মাদার, ব্রাদার, সিস্টার, বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, কুলাউড়া সীমান্তে দুই বাংলাদেশি রাখালকে হত্যার পরে আবারও দুই বাংলাদেশি নাগরিককে নওগাঁ ও লালমনিরহাট সীমান্তে একই দিনে গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যার প্রতিবাদে আপনারা সবাই ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন, দেশি পণ্য ক্রয় করবেন। আপনারা জানেন যে সীমান্ত হত্যার প্রতিবাদে কিন্তু আজকে আমাদের লিফলেট বিতরণ করা হচ্ছে, ভারতীয় পণ্য বর্জনের জন্য লিফলেট বিতরণ করছে। আপনারা যারা ল্যাপটি দেখছেন সবাই ল্যাপটিতে শেয়ার দেবেন। আপনারা জানেন যে আমাদের যে সীমান্তে দুজন বিএসএফ দুজনকে দুজন বাংলাদেশের নাগরিককে হত্যা করে বিএসএফ নিয়ে গেছে, সে প্রতিবাদে কিন্তু আজকে আমাদের এই একক প্রতিবাদ আপনারা দেখতে পাচ্ছেন। ভারতীয় পণ্য বাংলাদেশের নাগরিকবৃন্দ, কুলাউড়া সীমান্তে বাংলাদেশি রাখালকে হত্যার সাত দিন হয় নাই, আবারও নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে দুই বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। এই হত্যার প্রতিবাদে আপনারা এই ইন্ডিয়ান কুকুরদের কোনো পণ্য ক্রয় করবেন না। ইন্ডিয়ান বিএসএফ কিল টু বাংলাদেশি সিটিজেন এট নওগাঁ এন্ড লালমনিরহাট, প্লিজ বয়কট অল ইন্ডিয়ান প্রোডাক্ট। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, কুলাউড়া সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার সাত দিন হয় নাই, আবারও নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে দুই বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে ইন্ডিয়ান কুকুরগুলো। এই কুকুরদের সকল পণ্য আপনারা বর্জন করবেন। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, ইন্ডিয়ান পণ্য বর্জন করুন, দেশি পণ্য ক্রয় করেন। ইন্ডিয়ান পণ্য বর্জন করেন, দেশি পণ্য ক্রয় করেন। কুলাউড়া সীমান্তে বাংলাদেশি রাখাল হত্যার সাত দিন হয় নাই,
আবারো লালমনিরহাট এবং নওগাঁ সীমান্তে দুই বাংলাদেশী নাগরিককে গুলি করে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। এই গোবর খেকো খুনিদের সকল পণ্য আপনারা ক্রয় করবে বর্জন করুন, এই গোবর খেকোদের সকল পণ্য আপনারা বর্জন করুন, এই গোবর খেকোদের সকল পণ্য আপনারা বর্জন করুন। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, কুলাউড়া সীমান্তে রাখাল হত্যার সাত দিন হয় নাই, আবারও দুই বাংলাদেশী নাগরিককে গুলি করে হত্যা করেছে নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে। এই হত্যার প্রতিবাদে আপনারা সবাই ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন, দেশীয় পণ্য ক্রয় করবেন, ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন, দেশীয় পণ্য ক্রয় করবেন। আপনাদের মা বন্ধুকে নিয়ন্ত্রণ করুন, দেশি পণ্য ক্রয় করবেন, দেশি পণ্য ক্রয় করবেন, ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন। যে সকল দোকান ইন্ডিয়ান পণ্য স্টক করবে, ইন্ডিয়ান পণ্য কেনাবেচা করবে, সেই সকল দোকান এড়িয়ে চলে। যারা বাংলাদেশি পণ্য কিনবে ও বেচবে তাদের দোকান থেকে কেনাকাটা করুন, তাদেরকে ভালোবাসুন, তাদের সাথে সম্পর্ক তৈরি করুন। ইন্ডিয়া তাদের মামার বাড়ি, তারা ইন্ডিয়া চলে যাক, সমস্যা নাই। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, লালমনিরহাটে এবং নওগাঁতে দুই বাংলাদেশি নাগরিককে ইন্ডিয়ান বিএসএফ গুলি করে হত্যা করেছে। এই হত্যার প্রতিবাদে আপনারা সবাই ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন, দেশীয় পণ্য ক্রয় করবেন, ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন, দেশীয় পণ্য ক্রয় করবেন। প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা, আপনারা দেশীয় পণ্য ক্রয় করুন, ইন্ডিয়ান পণ্য বর্জন করুন, ইন্ডিয়ান পণ্য বর্জন করুন। লালমনিরহাট সীমান্তে এবং নওগাঁ সীমান্তে দুই বাংলাদেশি নাগরিককে একই দিনে গুলি করে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। এর আগে কুলাউড়া সীমান্তে সাত দিন হয়নি আরেকজন রাখালকে হত্যা করেছিল। এই হত্যার প্রতিবাদে আপনারা সবাই ইন্ডিয়ান পণ্য বর্জন করুন, দেশি পণ্য ক্রয় করুন, ইন্ডিয়ান পণ্য বর্জন করুন, দেশি পণ্য ক্রয় করুন, ইন্ডিয়ান পণ্য বর্জন করুন, দেশি পণ্য ক্রয় করুন। যে সকল দোকান ইন্ডিয়ান পণ্য কেনাবেচা করবে তাদেরকে এড়িয়ে চলবেন, তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না, তারা ইন্ডিয়ার পণ্য বেচুক। আমরা বাংলাদেশিরা যারা বাংলাদেশি পণ্য বিক্রি করে তাদের সঙ্গে সম্পর্ক করব, তাদের সঙ্গে কেনাকাটা করব। এবং আপনারা আপনাদের মা বন্ধুকে বলে দেবেন যারা আমাদের সীমান্ত নাগরিক হত্যা করে তাদের কোনো পণ্য আমরা কিনব না, তাদের কোনো পণ্য আমরা বেচবো না, তাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এই উগ্র মানব খুনিদের, এই উগ্র মানব খুনিদের সবাই বর্জন করুন, সবাই বয়কট করুন। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, কুলাউড়া সীমান্তে বাংলাদেশি রাখালকে হত্যার পরে আবারও দুই বাংলাদেশি নাগরিককে নওগাঁ এবং লালমনিরহাটে গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যার প্রতিবাদে আমরা গণ অধিকার পরিষদ থেকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সবাই ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন, ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন। এই খুনিদের কোনো পণ্য আপনারা কিনবেন না, এই খুনিদের কোনো পণ্য আপনারা বেচবেন না। যে সকল দোকান অতিরিক্ত পরিমাণে ইন্ডিয়ান পণ্যের প্রতি মায়া দেখায়, ইন্ডিয়ান পণ্য কেনাবেচা করে, সেই সকল দোকান দেখে দেখে আপনারা এড়িয়ে চলে। যে সকল দোকান দেশীয় পণ্য ক্রয় বিক্রয় করে তাদের সঙ্গে সম্পর্ক করুন, ইন্ডিয়ান পণ্য কেনাবেচা করে তাদের সঙ্গে সম্পর্ক এড়িয়ে যারা দেশি পণ্য ক্রয় বিক্রয় করে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। মা ও বোনেরা, আপনারা জানেন যে ইন্ডিয়ান বিএসএফ কুলাউড়া সীমান্তে রাখাল হত্যার সাত দিন হয়নি, আবারও নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে দুই বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে। এই হত্যার প্রতিবাদে আপনারা ইন্ডিয়ান সারি থ্রিপিস সহ সকল ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন, দেশি পণ্য ক্রয় করুন, ইন্ডিয়ান পণ্য বর্জন করুন। এই খুনিদের কোনো পণ্য আপনারা কিনবেন না, ইন্ডিয়ানদের কোনো পণ্য কিনবেন না। ইন্ডিয়ান বিএসএফ কিল আওয়ার ব্রাদার এট কুলাউড়া অ্যান্ড yesterday again they killed two our brother at Nowgaon Lalmonirhat. Please boycott all types of Indian products, please boycott Indian dogs products. আমরা ইন্ডিয়ান পণ্য কিনব না, দেশীয় পণ্য ক্রয় করব। প্রিয় নাগরিকবৃন্দ, কুলাউড়া সীমান্তে বাংলাদেশি রাখালকে হত্যার সাত দিন হয় নাই, আবারও নওগাঁ এবং দুই বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। এই ইন্ডিয়ান বিএসএফদের সকল পণ্য আপনারা বর্জন করেন, এই খুনিদের সকল পণ্য আপনারা বর্জন করেন, এদের কোনো পণ্য আপনারা কিনবেন না, এদের কোনো পণ্য আপনারা বেচবেন না, এই গোবর খেকোদের সকল পণ্য আপনারা বর্জন করুন। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, আপনাদেরকে তার থেকে জানাচ্ছি যে ইন্ডিয়ান বিএসএফ
kill our brother Nauga and Lalmonirhat. Please boycott all diets of Indian products. কোলাউরা সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যার 7 দিন হয় নাই আবারো নওগাঁ এবং লালমনিরহাটে দুই বাংলাদেশী নাগরিককে গুলি করে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ এই হত্যার প্রতিবাদে আপনারা সচেতন নাগরিকবৃন্দ আপনাদের কাছে আহ্বান জানাই আপনারা সকল ধরনের ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন কোলাউরা সীমান্তে নাগরিক হত্যা 7 দিন হয় নাই আবারো দুই বাংলাদেশী নাগরিককে নওগাঁ এবং লালমনিরহাটে গুলি করে হত্যা করা হয়েছে গতকালকে আপনারা গণমাধ্যমগুলোতে এই নিউজটি দেখেছেন এই হত্যার প্রতিবাদে প্রিয় বাংলাদেশী নাগরিকবৃন্দ আপনারা সবাই ইন্ডিয়ান পণ্য বর্জন করুন প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ লালমনিরহাট সীমান্তে এবং নওগাঁ সীমান্তে আবারো গতকালকে দুই বাংলাদেশী নাগরিককে গুলি করে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ এই হত্যার প্রতিবাদে ইন্ডিয়ান বিএসএফ এর সকল পণ্য বর্জন করুন ইন্ডিয়ান কুকুরদের সকল পণ্য বর্জন করেন প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ গতকালকে আবারো বাংলাদেশের দুই নাগরিককে হত্যা করেছে কোলাউরা সীমান্তে রাখাল হত্যার 7 দিন হয় নাই আবারও দুই বাংলাদেশী নাগরিককে হত্যা করেছে আপনারা এই হত্যার প্রতিবাদে সকল ইন্ডিয়ান পণ্য বর্জন করেন সকল ইন্ডিয়ান পণ্য বর্জন করেন প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ সকল ইন্ডিয়ান পণ্য বর্জন করেন কোলাউরা সীমান্তে রাখাল হত্যার 7 দিন হয় নাই আবারও দুই বাংলাদেশীকে নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে এই হত্যার প্রতিবাদে আপনারা সকল ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন প্রিয় মা ও বোনেরা ইন্ডিয়ান শাড়ি ও ফিলিপিন বয়কট করুন ইন্ডিয়ান প্যারাসুটটা বয়কট করুন ইন্ডিয়ান রূপচাঁদটা বয়কট করুন কোলগেট টুথপেস্ট বয়কট করুন ডাবর হিমালয়া ব্র্যান্ডের পণ্য বয়কট করুন সকল ইন্ডিয়ান পণ্য বয়কট করুন দেশীয় পণ্য ক্রয় করুন ইন্ডিয়ান পণ্যের বিকল্প বাংলাদেশি পণ্য না পাওয়া গেলে অন্য বন্ধুপ্রতিম উন্নয়ন সহযোগী দেশের পণ্য ক্রয় করুন প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ কোলাউরা সীমান্তে রাখাল হত্যার 7 দিন হয় নাই আবারও দুই বাংলাদেশী নাগরিককে গুলি করে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ কোলাউরা সীমান্তে রাখাল হত্যার 7 দিন হয় নাই গতকালকে আবারও দুই বাংলাদেশী নাগরিককে নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে এই হত্যার প্রতিবাদে আপনারা সবাই ইন্ডিয়ান পণ্য বর্জন করুন দেশীয় পণ্য ক্রয় করুন প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ ইন্ডিয়ান পণ্য বর্জন করুন দেশীয় পণ্য ক্রয় করুন ইন্ডিয়ান বিএসএফ কিল আওয়ার ব্রাদার্স এট নওগাঁ এন্ড লালমনিরহাট প্লিজ বয়কট অল ইন্ডিয়ান প্রোডাক্টস প্লিজ বয়কট অল ইন্ডিয়ান প্রোডাক্টস প্লিজ প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ কোলাউরা সীমান্তে বাংলাদেশী রাখাল হত্যার কথা আপনারা জানেন 7 দিন হয়নি আবারও গতকালকে দুই বাংলাদেশী নাগরিককে নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে গুলি করে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ এই হত্যার প্রতিবাদে নিজ নিজ জায়গা থেকে সকল ইন্ডিয়ান পণ্য আপনারা বর্জন করেন প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ ইন্ডিয়ান পণ্য বর্জন করুন দেশি পণ্য ক্রয় করেন ইন্ডিয়ান পণ্য বর্জন করুন দেশি পণ্য ক্রয় করুন ইন্ডিয়ান বিএসএফ কিল আওয়ার টু ব্রাদার্স এট নওগাঁ লালমনিরহাট প্লিজ বয়কট অল টাইপস অফ ইন্ডিয়ান প্রোডাক্ট যে সকল দোকান অতিরিক্ত পরিমাণে ইন্ডিয়ান পণ্য রাখে সেই সকল দোকান এড়িয়ে গিয়ে যে সকল দোকানে ইন্ডিয়ান পণ্য রাখে না তাদের কাছ থেকে কেনাকাটা করুন দেখে দেখে সিদ্ধান্ত নিন যারা ইন্ডিয়ান মামার বাড়ি তাদের পণ্য কিনবেন না ইন্ডিয়ানদের মামার বাড়ি তাদের পণ্য কিনবেন না দেশি পণ্য ক্রয় করবেন গতকালকে আবারও দুই বাংলাদেশী নাগরিককে ইন্ডিয়ান বিএসএফ গুলি করে হত্যা করেছে কোলাউরা সীমান্তে রাখাল হত্যার 7 দিন হয়নি আবারও গতকালকে দুই বাংলাদেশী নাগরিককে গুলি করে হত্যা করেছে প্রিয় মা ও বোনেরা আপনারা ইন্ডিয়ান শাড়ি থ্রি পিস কিনবেন না প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ ইন্ডিয়ান পণ্য বর্জন করুন দেশি পণ্য ক্রয় করুন দেশকে ভালোবাসুন দেশকে স্বনির্ভর করুন কোলাউরা সীমান্তে রাখাল হত্যা 7 দিন হয়নি গতকালকে আবারও দুই বাংলাদেশী নাগরিককে নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে এই হত্যার প্রতিবাদে আপনারা সবাই ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন দেশি পণ্য ক্রয় করবেন গতকালকে নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে আবারও দুই বাংলাদেশী নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে এই হত্যার প্রতিবাদে আপনারা সবাই ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন দেশি পণ্য ক্রয় করবেন এই হত্যার প্রতিবাদে সবাই ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন দেশি পণ্য ক্রয় করবেন প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ ইন্ডিয়ান পণ্য বর্জন করুন দেশি পণ্য ক্রয় করুন ইন্ডিয়ান পণ্য বর্জন করুন দেশি পণ্য ক্রয় করুন প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ আচ্ছা আচ্ছা আপনি তো ইন্ডিয়া স্যার আপনি ইন্ডিয়ান বাংলাদেশ
আছে আছে পোলাওড়া সীমান্তে দুই বাংলাদেশী নাগরিক হত্যার পরে আবারো দুই বাংলাদেশী নাগরিককে নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে গুলি করে হত্যা করেছে ইন্ডিয়ান কুকুরগুলো এই কুকুরদের সকল পণ্য বর্জন করুন এই গোবর খেকদের পণ্য বর্জন করুন এই গোবর খেকদের দালালদেরকে বর্জন করুন ইন্ডিয়ান পণ্য বর্জন করুন পোলাওড়া সীমান্তে দুই বাংলাদেশী নাগরিককে বাংলাদেশী রাখালকে হত্যা করার পরে আবারো নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে দুই বাংলাদেশী নাগরিককে গুলি করে হত্যা করেছে বিএসএফ আপনারা পত্রিকাগুলো দেখেছেন এই হত্যার প্রতিবাদে আপনারা সবাই ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন দেশীয় পণ্য ক্রয় করবেন ইন্ডিয়ান পণ্য বর্জন করুন দেশীয় পণ্য ক্রয় করুন ইন্ডিয়ান পণ্য বর্জন করুন দেশীয় পণ্য ক্রয় করুন ইন্ডিয়ান পণ্য বর্জন করুন দেশীয় পণ্য ক্রয় করুন দর্শক আপনারা